লম্বা একটা সময় যাত্রী খরা থাকলেও ঢাকা বরিশাল নৌ রুট এখন আগের মতোই জমজমাট। বিকেল পেরিয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এখন যাত্রীদের আনাগোনায় মুখরিতই থাকে বরিশাল লঞ্চঘাট, আর লঞ্চের ডেক থাকে কানায় কানায় পূর্ণ। যদিও এই সমস্যা পরিত্রাণের জন্য তাদের বেছে নিতে হয়েছে রোটেশন পদ্ধতি। ঢাকা এবং বরিশাল উভয় প্রান্ত থেকেই বর্তমানে দুটি করে লঞ্চ ছেড়ে যায়। তো এই দুটি লঞ্চের মধ্যে আজকে পারাবত 18 লঞ্চে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমাদের সাথে দেখে নিন পারাবত 18 লঞ্চের বর্তমান সামগ্রিক পরিস্থিতি এবং কেমন যাত্রী হলো। শুরুতেই লঞ্চের সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা এখানে দেখতে পাবেন লঞ্চের কেবিন বুকিং কাউন্টার, এবং তার উপরেই কিন্তু একটা এলইডি স্ক্রিন দেয়া রয়েছে যেখানে লেখা পারাবত 18 কেবিন বুকিংয়ের জন্য কাউন্টারে যোগাযোগ করুন। কোনো যাত্রী কাউন্টার ব্যতীত কেবিন নিয়ে প্রতারিত হলে কেবিন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা তারা দিয়ে রেখেছে, কেবিন কাউন্টার ব্যতীত কোনো স্টাফ বা দালালের থেকে আপনারা কেবিন বুকিং নিয়ে প্রতারিত না হওয়ার। তো অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এবং কেউ আপনাদেরকে কেবিনের প্রলোভন দেখালেই আপনারা সেখান থেকে কেবিন না নিয়ে আগে যোগাযোগ করবেন লঞ্চের কেবিন বুকিং কাউন্টারে কেবিন পাওয়া যাচ্ছে কি না। তো এরপরে দেখা যাক, আমি লঞ্চের ডেকে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লঞ্চের ডেকে এই মুহূর্তে কী পরিমাণ যাত্রী রয়েছে। লঞ্চের প্রকৃত ভ্রমণের স্বাদটি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু এই ডেকেই আপনাকে যাতায়াত করতে হবে, এবং এই ডেকে যাতায়াতের মাধ্যমেই আপনি উপলব্ধি করতে পারবেন সবাই মিলে একসাথে কীভাবে যাতায়াত করে, এবং লঞ্চ ছাড়ার পরে সকলে যখন খাবার বের করে এবং একসাথে রাতের খাবারটি খায় এই দৃশ্যটি দেখা কিন্তু আসলেই অনেক ভালো লাগার একটা বিষয়। তো ডেক ছেড়ে এবার আমরা একটু দোতলার দিকে অগ্রসর হই, এবং এটি হচ্ছে দোতলার সিঁড়ি, দেখতে পাচ্ছেন দোতলার ফ্রন্ট ডেক। পারাবত লঞ্চের কিন্তু একটু অন্যান্য লঞ্চের তুলনায় ডিজাইনটি একটু ডিফারেন্ট হয়ে থাকে, তো এই লঞ্চেও কিন্তু আপনারা একটু ডিফারেন্ট শেপেই ফ্রন্ট ডেকটা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নামাজের স্থান, এখানে যাত্রীরা কিন্তু রাতের বেলা এশার নামাজ কিংবা মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। এর ঠিক পিছনেই রয়েছে একটা ডিপ ফ্রিজার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাত্রীরা কেবিন যাত্রী এবং কি ডিক যাত্রীরাও কিন্তু এখানে মাছ মাংস ইত্যাদি বহন করতে পারবেন, যেটা আপনার বাসে করতে পারবেন না। তো লঞ্চে যাতায়াত করলে এই একটা কিন্তু সুবিধা। এটি হচ্ছে দোতলার কেবিন করিডোর, দুপাশেই রয়েছে সিঙ্গেল ডাবল এবং ফ্যামিলি কেবিন যেটা প্রত্যেকটাতে এসি রয়েছে, এবং এই সোজা আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাস লঞ্চ, এখানে কিন্তু ভিআইপি কেবিনের অবস্থান। তো এই মুহূর্তে আমরা কেবিনে প্রবেশ করব না, তবে কেবিনের সামনে যে ড্রয়িং স্পেসটা সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন, একটি নয় দুইটি টেবিল, এবং সামনে পাশাপাশি দুটি সোফা এবং অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছি। তো কেবিনের যাত্রীরা শুধু কেবিনে বসে না থেকে এখানে সময় কাটাতে পারেন, আড্ডা দিতে পারেন, রাতে খাবার খেতে পারেন, এবং খুব সুন্দর পরিপাটি পরিবেশ এখানে, কিন্তু সার্বক্ষণিক এসি চলছে, তো আপনাদের অসুবিধা হবার কথা নয়। উপরের সিলিংটায় কিন্তু খুব সুন্দর ডিজাইন এবং লাইটিং দিয়ে সাজানো, এবং এখানে খুব সুন্দর একটি সোফা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এখন বের হচ্ছি, আমরা লঞ্চের রিভার সাইডটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো কেবিন থেকে বের হয়েই এই যে করিডোরটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বের হলেই কিন্তু রিভার সাইড, এবং এই রিভার সাইডে কিন্তু অনেকগুলো চেয়ার সাজানো থাকে, আপনারা রাতের বেলা এখানে বসতে পারেন, চা কফি খেতে পারেন, নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন, এবং আপনার যদি মন খারাপ থাকে আপনি এখানে এসে বসতে পারেন, আপনার যদি খুব ভালো লেগে থাকে তাহলেও আপনি এভাবে এসে বসতে পারেন, আর আপনার যদি এভাবে পোজ দিয়ে ছবি তুলতে ইচ্ছে করে সেটিও কিন্তু আপনি তুলতে পারেন। তো কেবিন করিডোর দিয়ে হাঁটছি, আজকের এই পর্বটি আর দীর্ঘায়িত করবো না, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বরিশাল সিগার্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।